ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে এমন একটি অসাধারণ ঘরোয়া স্কিন হোয়াইটেনিং ফেস প্যাক বানানোর উপায় শেয়ার করব, যেটি ব্যবহার করলে আপনাদের কখনোই পার্লারে ফেসিয়াল করার প্রয়োজন হবে না। কারণ এই ঘরোয়া পদ্ধতিটি আপনার ত্বকের জন্য এতটাই উপকারী যে এর ব্যবহারে আপনার ত্বকে আসবে দ্রুত একটি প্রাকৃতিক উজ্জ্বলতা। এই পদ্ধতিটি প্রতিদিন রাতে শোবার আগে আপনার ত্বকে ব্যবহার করবেন। এটি ত্বককে সারা রাত রিপেয়ার করতে সাহায্য করবে, যার ফলে সকালবেলা আপনি একটি উজ্জ্বল গ্লোয়িং ফর্সা গোলাপি ত্বক পাবেন। ফ্রেন্ডস, চলুন এই চমৎকার স্কিন হোয়াইটেনিং ফেস প্যাকটি কীভাবে বানাতে হয় তা দেখে নিই। ফেস প্যাকটি তৈরি করার জন্য একটি বাটিতে 2 চামচ কফি পাউডার, কফির মধ্যে প্রচুর পরিমাণে ক্যাফেইন ও থিফিওলিন থাকে, যা আমাদের ত্বকে খুব ভালোভাবে হাইড্রেট আর ময়শ্চারাইজ করে, যার ফলে আমাদের ত্বক হেলদি হয় ও রং ফর্সা হয়। 1 চামচ অলিভ অয়েল, যাদের তৈলাক্ত ত্বক তারা প্যাকটিতে অলিভ অয়েল ব্যবহার করবেন না। 2 চামচ টক দই, দইয়ের মধ্যে থাকা ভিটামিন B5 ত্বক হতে কালো দাগ, বয়সের ছাপ ও ব্রণের দাগকে দূর করে দিয়ে ত্বককে দাগহীন করে তুলবে। 1 চামচ অ্যালোভেরা জেল ও 2টি ভিটামিন ই নিতে হবে। এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিব। স্কিন হোয়াইটেনিং ফেস প্যাকটি পুরোপুরিভাবে তৈরি। এবার এটিকে একটি ব্রাশের সাহায্যে এইভাবে অ্যাপ্লাই করুন। এই ফেস প্যাকটির ব্যবহারে আপনার ত্বক ফর্সা হতে থাকবে। এই ফেস প্যাকটিকে প্রতিদিন রাতে শোবার আগে ব্যবহার করতে হবে। প্যাকটি ত্বকে লাগিয়ে 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। 15 মিনিট পর ত্বককে এইভাবে আস্তে আস্তে 5 মিনিটের জন্য মাসাজ করুন। এইভাবে মাসাজ করার ফলে আপনার ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, যার ফলে ত্বক নরম ও কোমল হয়। মাসাজের পর ত্বক ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি সব ধরনের ত্বকের জন্য খুবই উপকারী হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ত্বক কতটা ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠেছে। যদিও আমার স্কিন টোন আগে থেকে অনেকটাই ফর্সা, তারপরও এটি ব্যবহার করে আমার স্কিন আগের থেকে অনেক বেশি উজ্জ্বল আর গ্লোয়িং হয়ে গেছে। আজ এই পর্যন্ত।